গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি, আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জুথি, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর আসলে আসার কথা রয়েছে, সেখানকার বিস্তারিত তথ্য আমাদের জানাবেন, আর নেতাকর্মীরাও কারা কারা এসেছেন জানাবেন। আপনারা জানেন যে গত 7 তারিখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এবং গতকালকে গণভবনে এই বিজয় নিয়ে এবং আওয়ামী লীগের নির্বাচন পরবর্তী যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে মতবিনিময়ে একটি সভা হয়েছিল এবং মতবিনিময়ের গতকালকে যেটা ছিল সেখানে উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা যায় যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা ছাড়াও বিভিন্ন পর্যবেক্ষক এবং বিদেশি পর্যবেক্ষক বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তার পরপরই আজকে সকালবেলা গণভবনে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সৌজন্য সাক্ষাতের। এখানে আসলে উপস্থিত হবেন আওয়ামী লীগের যারা একদম তৃণমূল পর্যন্ত যারা নেতাকর্মী তারা, এবং এই উপস্থিতির মধ্যে এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তারাও এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন তারাও এসেছেন, এবং এছাড়াও একদম সারা দেশের যেখানে একদম তৃণমূল পর্যন্ত যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সেভেন হর্স সিমেন্ট নির্মাণে শক্তি। এছাড়াও আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন আছে সেই সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা ছাড়াও তাদের যারা একদম ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা খুব সার্বক্ষণিকভাবে রাজনীতির সাথে জড়িত এমন কর্মীদেরকেও আমরা এখানে লক্ষ্য করেছি। তাদের আসলে একটি কথা যে এই যে বিজয়, আওয়ামী লীগের এই বিজয়টিকে তারা সুসংহত করতে চান দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের ধারা তারা অব্যাহত রাখতেই এই বিজয়কে যেন এই আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়টাকে যেন কেউ আর অন্য কোনো দিকে ধাবিত করতে না পারে, এটি যেন কোনো অপরাজনীতির অংশ হতে না পারে, সেই সব কিছু নিয়েই এখানে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং তারা মূলত। গণভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারহানা জুথি।